আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর 6 নম্বর ক্লাসে আছি। আমরা 6 নম্বর পাঠ করব। এই 6 নম্বর অঙ্কে আমরা অনুশীলনী 4.1-এর যে 13 নম্বর অঙ্ক আছে, এই 13 নম্বর অঙ্কে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্কের সমাধান করব। আর তোমরা আশা করি আমরা এই পর্যন্ত যতগুলো ক্লাস করছি এই অনুশীলনীর 4.1-এর তোমরা নিয়মিত অংশগ্রহণ করছো এবং এই অঙ্কগুলো পারবা ইনশাল্লাহ। তোমরা নিয়মিত চেষ্টা করো, নিয়মিত চর্চা করো, তাহলে খুব সহজ মনে হবে। আমরা এখন আজকের 6 নম্বর ক্লাস করি। 6 নম্বরে 13 যে অঙ্কগুলো আছে 13 নম্বর অঙ্কের সমাধান করি। চলো তাহলে শুরু করা যাক। 13 নম্বর অঙ্কে কি বলছে সেটা আগে দেখি। 13 নম্বর অঙ্কে বলছে, এই যে 13 নম্বর অঙ্ক, দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। আমরা অঙ্কটা আগে যা বলছে সেটা আগে বোঝার চেষ্টা করি। এই 13 নম্বর কি বলছে সেটা আগে বলছি। দুইটি রাশি, অর্থাৎ আমরা যে অ্যান্সারটা পাবো সেখানে দুইটি রাশি থাকবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আমরা যে অঙ্কটা পাবো, যে রাশিটা পাবো, সেই রাশিটাই কি, দুইটা রাশি থাকবে এবং রাশি দুইটাই কি, বর্গ আকারে থাকবে, ঠিক আছে? এই যে বর্গের দুইটা রাশি কি, বর্গ আকারে থাকবে এবং সেই দুইটা রাশির মাঝে অন্তর মানে বিয়োগফল, একটা বিয়োগ চিহ্ন থাকবে। তাহলে আমরা যে এই অঙ্কগুলো অ্যান্সার পাবো সেই অঙ্কারে দুইটা রাশি থাকবে, এক কথা, এক নাম্বার কথা, এবং সেই রাশি দুইটা কি, বর্গ আকারে থাকবে এবং সেই রাশি দুইটার মাঝে মাইনাস চিহ্ন থাকবে। অর্থাৎ আমরা প্রথমে অঙ্কটা বুঝি, এখানে যে অ্যান্সারটা পাবো সেই অ্যান্সারটা কি, দুইটা রাশি থাকবে, অবশ্যই দুইটা রাশি থাকবে এবং রাশি দুইটা কি, বর্গ আকারে থাকবে এবং এই রাশি দুইটা, রাশি দুইটার মাঝে এই যে অন্তর, অন্তর মানে বিয়োগ, বিয়োগ আকারে থাকবে। অর্থাৎ আমরা যদি এই যে এরকম করি, প্রথম রাশি যদি মনে মনে করি, প্রথম একটা এ একটা রাশি পেয়েছি, এ একটা রাশি পেয়েছি, তাহলে এর বর্গ থাকবে, মাইনাস থাকবে, এবং বি যদি আর একটা রাশি পাই, এই বির স্কয়ার, এরকম এইরকম একটা সমীকরণ বা এইরকম একটা রাশি আমরা পাবো, ঠিক আছে? এই আকারে আমাদের প্রকাশ করতে বলছে। এইখানে যে 4টা অঙ্ক, এই আকারে অ্যান্সার থাকবে আমাদের, এই আকারে। এই স্কোয়ার মানে একটা রাশি, এ একটা রাশি এবং তার বর্গ থাকবে, মাইনাস থাকবে, বি যদি আর একটা রাশি হয় এবং তার বর্গ থাকবে, ঠিক আছে? তাহলে আমরা একটা অঙ্ক দেখি, তাহলে ক্লিয়ার ধারণা পাবো। আমরা এক নাম্বার অঙ্কটা করি, ক নাম্বার। ক নাম্বার কি আছে, মাইনাস 5p-3q। ক নাম্বার অঙ্কে আছে 5p-3q ইন্টু p+7q। তাহলে এই অঙ্কটা সমাধান করি, ক নম্বর অঙ্কের সমাধান। ক নম্বর অঙ্কের সমাধান আমরা জানি, আমরা একটা জানি, এ বি একটা সূত্র জানি, এই সূত্র হিসাবেই আমরা এই রাশিটা, এই অঙ্কগুলো করব। আমরা এ বি যে সূত্রটা জানি, সেই সূত্রটা কি, a+b/2, a+b/2 এর হোল স্কোয়ার মাইনাস a-b/2 এর হোল স্কোয়ার। এই সমীকরণটা যদি দেখি, এই সূত্রটা যদি একটু দেখি, খেয়াল করি, দেখি ভালো করে খেয়াল করি, খেয়াল করলে আমরা একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে এইখানে কিন্তু দুইটা রাশি আছে। অর্থাৎ আমাদের অঙ্কে বলছিল দুইটা রাশি, এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে যদি এ ধরি, আচ্ছা ব্র্যাকেটের ভিতরের অংশটাকে যদি এ ধরি, আমরা পেন দিয়ে লিখি, এটাকে যদি আমরা এ ধরি, ঠিক আছে, এবং তাহলে এর উপর একটা স্কোয়ার আছে, এখানে মাইনাস আছে, এইটাকে যদি, এখানে মাইনাস আছে, এটাকে a-b/2 কে যদি বি ধরি, তার উপর স্কোয়ার আছে, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু a² - b² এই সমীকরণ আকারেই লিখছি। আমরা যদি এইটা কি, আমরা এই আকারে লিখতে পারি, তাহলে তো অঙ্ক হয়ে যাবে। আমরা সেটাই করি, আমরা সমাধান করি এইটাকে, এই ফাইভ একে 5p-3q এটাকে এ ধরবো এবং এটাকে আমরা কি ধরবো, এ, আর এটাকে বি, এই ব্র্যাকেটে এই অংশটাকে ইকুয়াল টু এ এবং এই অংশটা ইকুয়াল টু বি, ঠিক আছে? তাহলে আমরা এ বি যে সূত্রটা জানি, এ বি সূত্র আমরা লিখে দিলেই আমাদের এই আকারে লিখতে পারবো। অঙ্কে যেভাবে বলছে দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলছে, আমরা প্রকাশ করতে পারবো। আমরা এখন লিখি এ বির যে এরকম সূত্রটা লিখছি, 5p-3q ইন্টু 5p+7q এই আকারে লিখি। আমরা এ বি ইকুয়াল টু কি লিখছিলাম,
এ প্লাস বি, এখন এইটাকে এ ধরি, এটাকে বি ধরি, এই যে এইটাকে যদি এ ধরি, এই যে এটাকে যদি এ, এবং এটাকে যদি বি ধরি, এ প্লাস বি, এ প্লাস বি, ঠিক আছে। তাহলে এ মানে 5p-3q, 5p-3q, বি মানে 5, বি মানে পি প্লাস 7q, এবং বাই 2, সূত্রে 2 এর হোল স্কয়ার দিছি, এটার হোল স্কয়ার রাখছি, মাইনাস এ মাইনাস বি, এ মানে 5p-3q মাইনাস বি মানে পি প্লাস 7q বাই 2 এর হোল স্কয়ার, এই হোল স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ এ বির যে সূত্রটা সেই সূত্র আকারেই 5p-3q ইন্টু 5p+7q এইটা লিখছি। এখন এইটা আমরা সমাধান করি, আমাদের এই ব্র্যাকেটগুলো উঠাই দিই, ফার্স্ট ব্র্যাকেট যেগুলো আছে সেগুলো উঠাই দিই, 5p এখানে রাখি, -3q এখানে রাখি, প্লাসটা ব্র্যাকেট উঠাই দিয়ে প্লাস গুণ করে দিই, 5p+7q থাকে, বাই 2 থাকে এবং হোল স্কয়ার থাকে। আমরা ব্র্যাকেটটা উঠাই দিছি, এখানে মাইনাস রাখছি, এখানেও ব্র্যাকেটটা উঠাই দিই, 5p এখানে রাখি, -3q রাখি, এইখানে যে মাইনাস আছে মাইনাস ভিতরে গুলো গুণ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস পি আসছে, এখানে প্লাস ছিল 7q আগে প্লাস ছিল, এখানে -7q আসবে, বাই 2, এখানে 2 টোটালটার উপর স্কোয়ার, ব্র্যাকেট ফুটাই দিলে এই লাইনটা পাই। এখন এই লাইনে সমাধান করি, 5p আছে আর একটা পি আছে, অর্থাৎ 6p যোগ করি, এখন -3q আর প্লাস 7q, প্লাস 7q থেকে -3q যদি বাদ দিই বা যোগ করি তাহলে 4q থাকে, ঠিক আছে, প্লাস 4q থাকে, আর এখানে হোল স্কোয়ার থাকে, নিচেই 2 থাকে, মাইনাস থাকে, আর এইখানে থাকে হচ্ছে কি 5p-1p, শুধুমাত্র 4p থাকে, ঠিক আছে, 5p থেকে 1p বাদ দিলে 4p, -10q, 7q আর -3q, -10q, বাই 2 থাকে এবং হোল স্কোয়ার থাকে, ঠিক আছে, সমাধান করছি শুধুমাত্র। এখন এই লাইনে কি 6p আর প্লাস 4q, এইখান থেকে 2 কমন যায়, আমরা যদি 2 কমন নেই তাহলে 6p থেকে এখানে থাকে হচ্ছে 3p, প্লাস 4q থেকে থাকে হচ্ছে 2q, আর এখানে যে স্কোয়ার বাই নিচেই 2, এটা রেখে দিই, বাদ বাকিগুলো ঠিক রাখি, মাইনাস রাখি, এখানে 2 কমন নেই, এখানে 2 শুধুমাত্র 2 কমন নিয়েছি, 2 কমন নিলে এই 4p থেকে, 2 কমন নিলে 2p থাকে, -10q থেকে 2 কমন নিলে 5q থাকে, বাই 2 এখানে থাকে এবং হোল স্কোয়ার হোল স্কোয়ার। এখন নিচের 2 আর উপরের 2 এটা আমরা বাদ দিতে পারি, এইটা বাদ এবং এইটা বাদ এবং এইটা বাদ এবং এইটা বাদ, শুধুমাত্র এই অংশটা থাকে, ব্র্যাকেটের ভিতরের অংশ, ব্র্যাকেটের ভিতরের অংশ আর হোল স্কোয়ার, এই অংশটা, ঠিক আছে, এই অংশটা থাকে, ব্র্যাকেটের ভিতরের অংশটা আর এবং উপরে হোল স্কোয়ার, এই অংশটা থাকে, আমরা এই অংশটা লিখে দিই, অংশটা কি 3p+2q, এই এখানে রাখি 3p+2q হোল স্কোয়ার রাখি, মাইনাস রাখি 2p-5q, এখানে 2p-5q ইকুয়াল টু হোল স্কোয়ার এখানে রাখি, এইটাই আমাদের অ্যান্সার। আমাদের কি বলছিল, দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, এখানে কিন্তু দুইটা রাশি, এই যে একটা রাশি, এই যে একটা রাশি, ঠিক আছে, এই যে একটা রাশি পাইছি তার বর্গ পাইছি, এই যে তার বর্গ, ঠিক আছে, অন্তর অন্তর বিয়োগ, এই যে সেই বিয়োগ ফল পাইছি, বিয়োগ চিহ্ন পাইছি, আবার আর একটা রাশি, এই যে আর একটা রাশি তার বর্গ, এই যে তার বর্গ, অর্থাৎ দুইটা রাশি পাইছে, তাদের বর্গ পাইছে এবং তাদের মাইনাসও পাইছি, এই যে পাইছি, এটি আমাদের অ্যান্সার। আমরা উঠাই নেই, আমরা এখন পরের অঙ্কটা দেখি, খ নম্বর, খ নম্বর আমরা সেম নিয়ম, ক নম্বর যেমন করছি সেম নিয়মে করি, 6a+9b × 7b-8a, এইটাকে আমরা এ বি সূত্র, যে সূত্রটা আছে এই সূত্র হিসাবে লিখি, আমরা আগে আমরা জানি এ বি যে সূত্রটা সেই সূত্রটা লিখি, ঠিক আছে, এখানে চারটা অঙ্ক আমরা একদম এই সেম সূত্র দিয়ে করব, আমরা একটা অঙ্ক বুঝলেই বাকি অঙ্কগুলো একদম সহজে করতে পারবো। তাহলে আমরা এ বির যে সূত্রটা জানি সেই সূত্রটাই প্রথমে লিখি, এই যে এই সূত্রটা জানি, এখন 6a এইটাকে আমরা এই এই সম্পূর্ণ এই ব্র্যাকেটের এই অংশটাকে আমরা এ ধরবো এবং এই ব্র্যাকেটের অংশটাকে বি ধরবো, এই এ এবং বি ধরে যে এ বি যে সূত্রটা আছে, অনুসিদ্ধান্তটা আছে, সেই হিসাবে আমরা লিখবো, তাহলেই আমরা অঙ্কের সমাধানটা করতে পারবো।
আমরা তাহলে এটাকে এ এবং এটাকে বি ধরে পরের অঙ্কটা করি, এই অঙ্কটা করি। এটাকে এ এবং এটাকে বি ধরলে কি লিখতে পারি? এটাকে এ এবং এটাকে বি, বি ধরলে আমরা লিখতে পারি এ প্লাস বি। এ মানে 6, এই যে এ মানে এই অংশটা প্লাস বি মানে এই অংশটা। সূত্রে 2/2 এবং সূত্রে হোল স্কোয়ার এখানে রাখি এবং সূত্রে মাইনাস এখানে রাখি, ইনটু মাইনাস, মাইনাস দেওয়ার পর এ মাইনাস বি, এ মানে এই যে 6 প্লাস 9b মাইনাস বি মানে 7b মাইনাস 8 এবং /2 এবং তার হোল স্কোয়ার রাখি, ঠিক আছে। এখন এই লাইন ব্র্যাকেটটা উঠাই দিই, 6a প্লাস 9b, এখানে 6a প্লাস 9b রাখি, প্লাস প্লাস গুণ করে দিয়ে ব্র্যাকেটটা উঠাই দেয়, 7b মাইনাস 8 রাখি, বাদ বাকিগুলো ঠিক রাখি, এখানে হোল স্কোয়ার রাখি, এখানে /2 রাখি, এগুলো রাখি, এখানে মাইনাস আছে মাইনাসগুলো রাখি, শুধুমাত্র ব্র্যাকেটটা উঠাই দেয়। এখানে 6a মাইনাস 9b রাখি, মাইনাস এই মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে গুণ হবে, তাহলে গুণ করে দেয় মাইনাস 7b প্লাস, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল প্লাস 8a, আর এখানে /2, আর এখানে যে হোল স্কোয়ার, হোল স্কোয়ারটা রাখি। এখন এই লাইনে সমাধান করি, 6a আর মাইনাস 8a, এইটা যদি আমরা এ দেখি তাহলে 6a মাইনাস 8a থাকে হচ্ছে -2, -2টা পরে রেখি, যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা 2 -2টা পরে লিখি, এবং 9b প্লাস 7b যোগ করলে 16b, ঠিক আছে, এটা প্লাসের এটা আগে রাখি, এখানে রাখি, দেন হচ্ছে এটার বর্গ, এখানে যে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ারটা রাখি, /2টা এখানে রাখেন, ঠিক আছে, এখানে মাইনাস মাইনাস রাখি। এখানে 6a আর 8a যোগ করলে 14a, আর 9b থেকে 7b বাদ দিলে হচ্ছে 2b থাকে, +2b, /2 থাকে এবং এখানে হোল স্কোয়ার থাকে। এখানে আমরা 2 কমন নিই, 2 কমন নিলে এখানে ভিতরে 8b থাকে, মাইনাস এ থাকে, /2 থাকে, হোল স্কোয়ার থাকে, মাইনাস থাকে, এখানে 2 কমন নেই, 2 কমন নিলে এখানে থাকে 7a প্লাস বি থাকে, এখানে শুধুমাত্র বি, /2 এখানে থাকে, এখানে থাকে হোল স্কোয়ার, 2 কমন নিয়েছি। এখন এই উপরে 2 আর নিচে 2 বাদ, অর্থাৎ ভাগ আকারে আছে, এই 2 আমরা বাদ দিতে পারি, এই 2 বাদ দিতে পারি, ভাগ করলে 1 থাকে উপরে মাত্র, এই 2 বাদ দিতে পারি, এই 2 বাদ দিতে পারি, ঠিক আছে, শুধুমাত্র ব্র্যাকেটের অংশটা থাকে, ব্র্যাকেটের ভিতরের অংশটা এবং হোল স্কোয়ার থাকে, আমরা সেটাই লিখি, ব্র্যাকেটের ভিতরের অংশটা লিখলাম 8a, 8b মাইনাস a, এর হোল স্কোয়ার রাখি, মাইনাস রাখি, 7a প্লাস বি রাখি, 7a প্লাস বি বাই হোল স্কোয়ার, ও এই 7a প্লাস বি হোল স্কোয়ার এটা রাখি, এটাই আমাদের অ্যান্সার। আমরা গ নম্বর অঙ্কটা দেখি, সেম নিয়ম আমরা ক খ যে নিয়মে করছি, গ নম্বর সেম নিয়ম, গ নম্বর দেখি, গ নম্বর আমরা আগের নিয়মেই আমরা এটাকে ব্র্যাকেটের প্রথম অংশটাকে এ ধরি এবং ব্র্যাকেটের পরের অংশকে বি ধরি, এ এবং বি ধরে আমরা যে সূত্রটা জানি, এ বির এই সূত্রটাই আমরা লিখবো, এ বির এই সূত্রটা জানি আমরা, জানি সমাধানে কি করি আমরা জানি, এই সূত্রটা লিখি, লেখার পর এ এবং বি, এই যে আমরা এই এই অংশটাকে এ ধরছি, এই অংশটাকে বি ধরছি, ধরার ফলে এই সূত্রে রূপান্তর করি, তাহলে পরবর্তীতে কি আসে, এটাকে এ ধরছিলাম, এটাকে এ ধরছিলাম, এটাকে বি, এখন এই যে সূত্র কি, এ প্লাস বি, এ প্লাস বি মানে 3x, এ মানে 3x প্লাস 5, প্লাস বি মানে 7x মাইনাস 5y, অঙ্কটা করব বা এই পর্বেরও লাস্টের অঙ্ক, ঘ নম্বর অঙ্কের সমাধান এখন করব। ঘ নম্বর আমরা আবার সেম নিয়মে করি, আমরা এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি, তাহলে এ বি আকারে লিখব, আমরা সমাধান করি, প্রথমে প্রথম তিনটা যেভাবে করছি এটাও সেইভাবেই করব। আমরা জানি এ বি সূত্রটা কি, এখানে লিখে দিলাম, এ প্লাস বি /2 এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি /2 এর হোল স্কোয়ার, তাহলে আমরা এই হিসাবেই আমরা এটা লিখি, এটাকে এ ধরি এবং এটাকে বি ধরি, এটাকে এ ধরলে এটাকে এখানে দেখতে পারি এ প্লাস বি, এখানে দেখছি এ মানে 5x প্লাস 13 প্লাস বি মানে 5x মাইনাস 13 /2 এটার হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার রাখছি, মাইনাস এ মাইনাস বি, এ মাইনাস বি মানে 5x
ए মানে 5x প্লাস 13 মাইনাস বি মানে 5x মাইনাস 13 বাই 2 এর হোল স্কয়ার। এখন এখানে ব্র্যাকেটগুলো উঠাই দেই, 5x এই ব্র্যাকেট উঠালে 5x প্লাস 13 থাকে আর এখানে 5x মাইনাস 13 এইটা কোনো পরিবর্তন হয় না, শুধু ব্র্যাকেটটা উঠাই যায়, বাই 2 থাকে আর এখানে হোল স্কয়ার থাকে, আর এখানে মাইনাস আছে মাইনাসটা এখানে থাকে, আর এখানে 5x প্লাস 13 এখানে 5x প্লাস 13 এখানে মাইনাস গুণ করে দেই, 5x এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস 5x থাকে, মাইনাস 13 এর সাথে মাইনাস গুণ হলে প্লাস 13 হয়, বাই 2 থাকে এখানে হোল স্কয়ার থাকে। এখন এই লাইনের সমাধান করি, করি 5x 5x যোগ করলে 10x হয়, বাই 2 থাকে এবং 13 প্লাস 13 এবং মাইনাস 13 বাদ যায় আর এখানে হোল স্কয়ার থাকে, ঠিক আছে, আর এখানে মাইনাস থাকে, আমরা 13 আর 13 যোগ করলে 26 হয় এবং 5x এবং মাইনাস 5x বাদ যায়, শুধুমাত্র 26 থাকে, বাই 2 এখানে শুধুমাত্র 2 থাকে এবং এখানে হোল স্কয়ার আছে, এখানে হোল স্কয়ার থাকে। এখানে 10 কে 2 দিয়ে ভাগ দিলে 5 থাকে এবং x থাকে, 5x থাকে এবং তার হোল স্কয়ার থাকে, মাইনাস এখানে 2 26 কে ভাগ দিলে 13 থাকে, অর্থাৎ 13 হোল স্কয়ার থাকে। এই 13 হোল স্কয়ার আমরা 13 বর্গ করব না, যেহেতু আমাদের অঙ্কে বর্গের অন্তরফল হিসাবে মানে বলা আছে, সুতরাং আমরা বর্গের অন্তরফল হিসাবেই রাখবো এটা, ঠিক আছে, অর্থাৎ আমরা এটাই অ্যান্সার রাখবো। আমরা ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, আমরা মোটামুটি এই চ্যাপ্টার শেষ করলাম, ইনশাল্লাহ তোমরা এই এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো মনোযোগ দিয়ে করছো আর তোমরা করবা, বাদ বাকি অঙ্কগুলো আমরা পরের ক্লাসে পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।